মিয়ানমারে ফেরার দাবিতে লাখ লাখ রোহিঙ্গা সমাবেশ দু বছরেও সংকটের সমাধান না হওয়ায় হতাশা জড়িয়ে পড়ছে নানা অপরাধে ক্ষুব্ধ স্থানীয়রা ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু এখনও আসেনি নগরবাসীর সচেতনতা ঢাকায় সিটি কর্পোরেশনের অভিযানে বাড়ি বাড়ি মিলছে এডিসের লার্ভা বিদেশ যেতে কেউ যেন দালালের খপ্পরে না পড়েন বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বললেন প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার বিএনপি আইনিভাবে না দেখে রাজনীতিকরণ করায় জামিন মিলছে না বেগম জিয়ার মন্তব্য দুদক আইনজীবীর রাজপথেই মুক্তি পাল্টা বক্তব্য বিএনপি পন্থীদের এবং এখন থেকে কাবিননামায় নারীর নামের আগে কুমারীর পরিবর্তে লিখতে হবে অবিবাহিত পুরুষের ক্ষেত্রে স্পষ্ট করতে হবে বৈবাহিক অবস্থা নির্দেশ হাইকোর্টের সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ নিজ দেশে ফেরত যেতে এবং দোষীদের বিচার দাবিতে সমাবেশ করেছেন লাখ লাখ রোহিঙ্গা রোহিঙ্গা সংকটের দুই বছর উপলক্ষে উখের কুতুপালং ক্যাম্পে আজ সকাল 9টায় সমাবেশ শুরু হয়ে চলে দুপুর 2টা পর্যন্ত নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি দুই বছর পার হওয়ার পরও স্বদেশে ফিরতে না পারায় বিশ্ববাসী ও মিয়ানমারকে দায়ী করেন রোহিঙ্গারা আর আশ্রয় দেয়া বাংলাদেশের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা সুজদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট 2017 সালের 25 আগস্ট মিয়ানমার বাহিনীর নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা আর সেই সংকটের দুই বছর আজ রোববার সেই দুঃসহ স্মৃতি মনে করতে রোহিঙ্গারা আয়োজন করে সমাবেশের তাই সকাল থেকে বিভিন্ন ক্যাম্প থেকে আসা রোহিঙ্গাদের পদচারণায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সমাবেশ স্থল তিনটি পাহাড় ও একটি বিশাল মাঠ ভরে যায় লাখ রোহিঙ্গায় রোহিঙ্গাদের দাবি সংকটের দুই বছর অতিবাহিত হতে চললেও তাদের স্বদেশে ফেরাতে আন্তর্জাতিক সংস্থা ও মিয়ানমারের ভূমিকা এখনো প্রশ্নবিদ্ধ অন্য কারোর সাথে নয় মিয়ানমারের সাথে সংলাপের মাধ্যমে নিজ দেশে ফিরতে রাজি বলে জানালেন এই রোহিঙ্গা নেতা বাংলার সাথে ডায়লগ শুরু করছে ইভা বেশি বালা হাম ইভালে আরা যাই বললা বলি স্যার ইভা মাঝে আরা যাচ্ছে নিজের হক করে তুয়াইলে তো স্যার আরা যাকে মাঝে এরিমান তাই জানো স্যার আরা নিজের মাঝে নিজের যাচ্ছে জলদি তো জলদি বাপে যাই তো স্যার দুই বছর পূর্তি উপলক্ষে শুধু কুতুপালং নয় বালুখালী ও টেকনাফের ক্যাম্পগুলোতেও চলে নানা কর্মসূচি ও সমাবেশ সময় সংবাদ কক্সবাজার এই মুহূর্তে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল সরাসরি যাচ্ছে তার কাছে রুবেল গত 25 আগস্ট 2017 সালে প্রায় লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে যেটি আজ দুই বছর পূর্তি হয়েছে তো আমরা যেটুকু সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু যে রোহিঙ্গা আসার পর যে দুঃখ দুর্দশা সেটি কিন্তু বেড়েই চলেছে স্থানীয়দের মাঝে তো আমরা দেখেছি যে রোহিঙ্গারা যেমন মিয়ানমারে ফেরত যেতে উদ্গ্রীব ঠিক তেমনি মিয়ানমারে যাতে রোহিঙ্গারা দ্রুত ফিরে যায় সেই জন্য সবার স্থানীয়রা সবাই কিন্তু খুব আশা নিয়ে বসে আছে যে গত দুই বছর ধরে যে দুঃখ দুর্দশা এবং যে রোহিঙ্গাদের কারণে যে নানা ধরনের হয়রানি কিংবা নানাদের যে নানা ধরনের যে সমস্যায় ভুগছেন স্থানীয়রা এটা নিয়ে তারা খুব বেশি ক্ষুব্ধ তারা চায় দ্রুত যাতে রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যায় ইতিমধ্যে দুই বছর পার হয়েছে কিন্তু একজন রোহিঙ্গাও ফেরত যায়নি ফলে তাদের মাঝে একটি হতাশা ও ক্ষোভ বিরাজ করছে আমরা আজ সকালে দেখতে পেয়েছি যে দুই বছর পূর্তি উপলক্ষে টেকনাফের যে টেকনাফ এবং কক্সবাজারের যে ক্যাম্পগুলো রয়েছে উখিয়া ও টেকনাফের সেই ক্যাম্পগুলোতে কিন্তু রোহিঙ্গারা সমাবেশ করেছে বিশেষ করে উখিয়ার কুতুপালং 4 নম্বর এক্সটেনশন যে ব্লকটি রয়েছে সেখানে প্রায় 2 লাখের অধিক রোহিঙ্গা একসাথে সমবেত হয়ে তারা স্বদেশে ফেরত যাওয়ার এবং তাদের যে তাদের উপর যে মিয়ানমার বাহিনী নির্যাতন করেছে সেটির তারা বিচার দাবি করেছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা রোহিঙ্গাদের মাঝে যে
একটি ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা বলছে যে আমাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো যদি আমাদেরকে মিয়ানমার দিয়ে দেয় তাহলে আমরা দ্রুত ফেরত যাব। কিন্তু গত 2 বছর ধরে তারা এখানে অবস্থান করছে, এখনও অবধি তাদের যে অধিকার, নাগরিকত্ব, নিরাপত্তা এসব বিষয়ে কোনো ধরনের মাথা কামায়নি মিয়ানমার। এছাড়াও বিশ্ববাসী বারবার চাপ দিয়ে আসছে মিয়ানমারকে, কিন্তু এখনও পর্যন্ত মিয়ানমার তার যে সিদ্ধান্ত থেকে নড়েনি। ফলে রোহিঙ্গাদের মাঝেও একটি ক্ষোভ বিরাজ করছে। রোহিঙ্গারা বলছে আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের নিজ ভিটামাটিতে ফিরে যেতে চাই, যদি এটা যদি মিয়ানমার সরকার আমাদের সাথে সংলাপে বসে এসব বিষয়ে যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমরা দ্রুতই ফিরে যাব। আর ও অন্যতায় অন্য কারোর সাথে আলোচনা কিংবা এসব নিয়ে তারা দীর্ঘসূত্রিতা চান না, যে গত দুইবার এখানে মিয়ানমারের মন্ত্রী সফরে এসেছেন এবং তাদের সাথে বৈঠকও বসেছেন এবং সামনে যে সংলাপের সেই সংলাপের বিষয়েও আলোচনা হয়েছে। তো তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে সংলাপের মাধ্যমে তারা নিজ অধিকার পেয়ে মিয়ানমারে ফিরে যেতে। তো ফয়সাল, এ ছিল আমার কাছে রোহিঙ্গা যে 2 বছর পূর্তি হয়েছে সেটির সর্বশেষ। উখিয়ার কুতুপালং থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। এদিকে কক্সবাজারে বিশাল এলাকা জুড়ে যে 11 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন, 2 বছরে তাদের একজনকেও ফেরত পাঠানো যায়নি। মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়েছে নানা সংকট। এর মধ্যে বিস্তীর্ণ বন উজাড় হয়ে গেছে, পাহাড় কাটা, কৃষিজমি দখল ও শ্রমবাজারে অস্থিরতা সহ নানা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছেন রোহিঙ্গারা। মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক নাটক খেলছে বলে মনে করেন ভুক্তভোগীরা। সুজাত নিরুবেলের তথ্য মল ফরাজের ছবি নিয়ে আরও একটি রিপোর্ট। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর হত্যাযজ্ঞ ও নিপীড়নের শিকার হয়ে রোহিঙ্গা ঢল শুরুর পর প্রাথমিকভাবে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বাসিন্দারাই পাশে দাঁড়িয়েছিল তাদের। মানবতার খাতিরে যতটুকু সম্বল ছিল তা দিয়েই অসহায় রোহিঙ্গাদের খাদ্য ও আশ্রয় দিয়েছিল তারা। এরই মধ্যে বন উজাড়, কৃষিজমি দখল ও শ্রমবাজারে অস্থিরতা সহ নানামুখী সংকটের মুখে পড়েছে কক্সবাজার জেলা। অব্যাহতভাবে পাহাড় কাটার কারণে বিপর্যয়ের মুখে পরিবেশের ভারসাম্য। সাময়িক সময়ের জন্য দেয়া আশ্রয় যে দীর্ঘমেয়াদী সংকটের তৈরি করবে তা ভাবতে পারেনি স্থানীয় বাসিন্দারা। 2 বছর গড়ালেও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোনো আশার আলো না দেখায় উদ্বিগ্ন, দুর্দশা আর ভোগান্তির মধ্যে থাকা কক্সবাজারবাসী। রোহিঙ্গাদের কারণে এখন ঝুঁকির মধ্যে রয়েছে এশিয়ার এখানে থাকা 64টি হাতি, তারা খাদ্য পাচ্ছে না, এই জন্য এখানের প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে গেছে। তারা মানব পাচারে জড়িয়ে পড়ছে, তারা আমাদের শ্রমবাজার দখল করে নিয়েছে, তাদের কারণে অর্থনৈতিকভাবে আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তাদের অন্তর্দ্বন্দ্ব কমিয়ে তাদের ভিতরে মাদক সংক্রান্ত, মারামারি সংক্রান্ত, হত্যা সংক্রান্ত এই জাতীয় চ্যালেঞ্জগুলি আমরা এখন বড় মোকাবেলা করছি। বর্তমান পরিস্থিতি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা রোহিঙ্গা প্রতিরোধ ও প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের এ নেতার। এই মহাসংকট থেকে উত্তরণের কোনো উপায় দেখছি না, দিন দিন সংকটাপন্ন এবং সংঘাতময় পরিস্থিতির মধ্যে আমরা পড়ে যাচ্ছি। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মনে করেন মিয়ানমার এই সমস্যার সৃষ্টি করেছে, তাই সংকট উত্তরণে তাদেরই ব্যবস্থা নিতে হবে। আমরা তাদের আশ্রয় দিয়েছি তাদের জীবন বাঁচানোর জন্য, সে কারণেই আমরা এখানে এই এই চিত্রে আমরা হাজির হয়েছে। আমরা কিন্তু এখানে সরাসরি কোনো পার্টি নই, আমরা যাদের নেওয়ার কথা বলা হচ্ছে তাদের দেশে, তারা যদি যেতে রাজি থাকে আমরা সবসময় প্রস্তুত আছি। নতুন ও পুরনো মিলিয়ে মিয়ানমারের 11,19,000 রোহিঙ্গার বসবাস এখন কক্সবাজারের উখিয়া ও টেকনাফে। সীমান্তবর্তী এই 2 উপজেলার 28টি পাহাড়ে 34টি আশ্রয় শিবিরে তাদের অবস্থান। সময় সংবাদ, কক্সবাজার। রোহিঙ্গারা যে সমস্যা নিয়ে দেশ ছাড়তে বাধ্য হন গত 2 বছরে তার সমাধান করার কোনো চেষ্টাই করেনি মিয়ানমার, যে কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থায় বিভিন্ন দেশ, সংগঠন ও রোহিঙ্গা নেতাদের নিয়ে কমিশন গঠন করে সরেজমিনে রাখাইন পরিদর্শনের কথা ভাবছে বাংলাদেশ। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2017 সালের 25 আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতা শুরু হলে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে, যা ছাড়িয়েছে 11 লাখে। তাদের প্রত্যাবাসনে দ্বিপাক্ষিক সহ আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক চেষ্টা চালানো হয়। বিষয়টি আন্তর্জাতিক দরবারে জাতিগত নিধনের সংজ্ঞায় ওঠে। এ অবস্থায় জাতিসংঘ সহ অধিকাংশ রাষ্ট্র মনে করে রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেওয়া উচিত মিয়ানমারের।
শুরু থেকে মিয়ানমারের নাগরিকত্ব পাওয়া, গণহত্যার বিচার ও সম্পদের উপর অধিকার নিয়ে রোহিঙ্গারা ফিরে যাওয়ার শর্ত জানিয়ে আসছে। কিন্তু মিয়ানমারের কারণে দুবার উদ্যোগ নেওয়া হলেও রোহিঙ্গাদের কেউই ফিরে যেতে রাজি হননি। যেই কারণে এরা রাষ্ট্রহীন হয়ে গেল সেটা পরিবর্তন হয়েছে কিনা বা নতুন কোনো বিল এনেছে কিনা, যেই বিলের মাধ্যমে এই জনগোষ্ঠীকে বলা হচ্ছে যে তারা মিয়ানমারের একটা অংশ, সেই জায়গায় আমরা কোনো পরিবর্তন দেখছি না। তা আমি মনে করি যে মিয়ানমার এটা রীতিমতো কূটনীতি খেললো। কারণ হচ্ছে যে সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশন বসবে, তারা ভালো করেই জানে যে দুই বছরের এই বিষয়টা ভালো করে আসবে যে দুই বছরে কেন তোমরা রিপ্যাট্রিয়েশন শুরু হলো না। রোহিঙ্গারা ফিরে না গেলে এই অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। 20,000 লক্ষ যদি বাছাই করে কোনো ধরনের খারাপ সাবোটাইজের জন্য ব্যবহার করে, সাবভার্সিভ অ্যাক্টিভিটির জন্য, তাহলে আপনি ইউ ক্যান ইমাজিন যে এই অঞ্চলটা কি ভোলাটাইল হবে, আমরা কোন ধরনের একটা মহাসংকটের মুখোমুখি হব। তাই এবার কূটনৈতিক তৎপরতায় কমিশন গঠন করে রাখাইন পরিদর্শনের কথা ভাবছে বাংলাদেশ। আমরা একটা কমিশন তৈরি করতে চাই বিভিন্ন দেশের লোকজনকে নিয়ে, যে তারা ওখানে গিয়ে পর্যবেক্ষণ করবে যে কী কাজ হচ্ছে না হচ্ছে, এবং মায়ানমার শুড কাম ফরওয়ার্ড। তারা যদি সৎ হয়ে থাকে তাহলে সেই তাদের অ্যাক্সেস দেওয়া দরকার। গত বছরের 15 নভেম্বর প্রথমবারের মতো রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়। এবারের প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, মিয়ানমারের প্রতিনিধির পাশাপাশি চীনের প্রতিনিধিরাও রয়েছেন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা ও মাদারীপুরে দুজন মারা গেছেন, তবে অনেক এলাকায় কমেছে আক্রান্তের সংখ্যা। আজ দুপুর পর্যন্ত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 1,299 জন। এদিকে নতুন রোগের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা বেশি হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন চিকিৎসকেরা, তাই আতঙ্কিত না হয়ে নিয়ম মেনে চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। স্বজনরা জানান, গত 20 আগস্ট ডেঙ্গু আক্রান্ত হয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন গৃহবধূ সুমি। অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে রোববার ভোরে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8 জনে। তার মৃত্যুতে পরিবারে শোক নেমে এসেছে। হঠাৎ করে বরিশালে কিছুটা বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শনিবার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন 52 জন, তবে চিকিৎসা নিয়ে ঘরে ফিরে যাওয়ার সংখ্যা বাড়াকে ইতিবাচক হিসেবে দেখছেন চিকিৎসকরা। গত 16 জুলাই থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 6 জন। এবছরে আমরা দেখতেছি বরিশালের যে আক্রান্তের হারটাও বেশি, মৃত্যু হারটা একেবারে কম না, আর কিন্তু দীর্ঘমেয়াদী অবসান করতেছে রোগটা। বগুড়ার চিত্রও একই রকম। সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নতুন করে ভর্তি হন 45 জন, তবে চিকিৎসকরা বলছেন আগের তুলনায় আক্রান্তের সংখ্যা কম হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি উন্নতির দিকে। ডেঙ্গু ব্যবস্থাপনায় আমাদের যে শনাক্তকরণের যে যাবতীয় কিটগুলো দরকার সেগুলো সবই পর্যাপ্ত পরিমাণ রয়েছে। চিকিৎসা সেবার সাথে সংক্রান্ত যে যে জিনিস প্রয়োজন, জিনিস দরকার সবই আমাদের পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আমরা আমাদের সেবা অব্যাহত রাখছি। কিশোরগঞ্জে আগের চেয়ে কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শনিবার সদর হাসপাতালে নতুন করে ভর্তি হন 10 জন, গত 2 দিনের তুলনায় নেমে এসেছে অর্ধেকে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে মানুষের মনে। এছাড়া ঠাকুরগাঁও, সাতক্ষীরা, গাজীপুর ও পটুয়াখালী সহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু মোকাবেলায় বাড়তি ব্যবস্থা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি চলছে সচেতনতামূলক নানা কর্মসূচি। রওজায় জাবিদ ঐশী, সময় সংবাদ। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন ফিরদাউস সোহাগ। সরাসরি যাচ্ছে তাদের কাছে, প্রথমে যাচ্ছি সেলিয়ার কাছে। সেলিয়া, এখন পর্যন্ত যদি জানাতে হয়, স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু এরই মধ্যে জানিয়েছে 1,299 জন কিন্তু গত 24 ঘন্টায় বিভিন্ন হাসপাতালে সারা দেশে ভর্তি হয়েছে। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এসে জানতে পেরেছি 96 জন আজকে ভর্তি হয়েছেন। সেক্ষেত্রে অন্যান্য দিনের তুলনায় দেখা যাচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজে আজকে ভর্তির সংখ্যা কিছুটা কম, তবে প্রায় 500 জনের মতো আজ কিন্তু ভর্তি রয়েছেন এবং এরই মধ্যে কিন্তু 163 জনের মতো ছাড় নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য দিয়ে যদি বলতে হয় যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, যারা আসলে মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 47 জনের বিষয়টি তারা নিশ্চিত করেছেন, কিন্তু অন্যদিকে তারা আজকে জানিয়েছেন 169 জনের মতো ব্যক্তির তারা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা যাবার খবর পেয়েছেন। কিন্তু বিষয়গুলো আসলে রিভিউ করে তারা আসলে নিশ্চিত হতে চান যে তারা আসলে ডেঙ্গুতে মারা গেছেন কিনা। এছাড়া কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলছে অনেকের ক্ষেত্রেই দেখা গেছে যে তারা হাসপাতালে যাননি অথবা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি যাওয়ার পর হয়তো তাদের
মৃত্যু হয়েছে বা এক জায়গা থেকে আরেক জায়গায় হাসপাতালে শিফট হওয়ার সময় তাদের হয়তো মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে আসলে রেকর্ডগুলো কিন্তু ঠিকমতো পাওয়া যাচ্ছে না এবং সেই রেকর্ডগুলো কিন্তু অনেকটা অনুপস্থিত বলে তারা ধরে নিচ্ছেন। সেক্ষেত্রে আসলে যদি কেউ এই তথ্যগুলো দেন এবং সেক্ষেত্রে তারা এই বিষয়গুলো পর্যালোচনা করে দেখে তারা তারপরে জানাবেন যে আসলে তার পরবর্তী শেষ পর্যন্ত আসলে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কতজন হতে পারে। অন্যদিকে যদি বলতে হয় যে আজ ঢাকা মেডিকেল কলেজে যদিও রোগীর সংখ্যা ভর্তির সংখ্যা কিছুটা কম, অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে বরিশালে কিন্তু সবচেয়ে বেশি আসলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দেখা যাচ্ছে এবং সেখানে আসলে ডেঙ্গুর যে প্রকোপ সে প্রকোপটা বেশ কিছুটা অন্য সব জেলাগুলো থেকে কিন্তু বেশি। সেক্ষেত্রে সেই এলাকার মানুষগুলোকে কিন্তু তারা বলছেন যে তারা যেন নিরাপদে থাকেন। এছাড়া আরও একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে হয়, ঢাকা মেডিকেল থেকে যারা ছাড়পত্র নিয়েছেন তাদেরকে বিভিন্ন ধরনের পথ্য এবং অন্যান্য বিষয়গুলো ছাড়াও কিন্তু তারা তাদের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাগুলো রাখার বিষয়ে কিন্তু ডাক্তাররা বারবারই পরামর্শ দিচ্ছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ঢাকা মেডিকেল থেকে। সর্বশেষ বরিশালে আছেন, সেখানে শেরে বাংলা মেডিকেল কলেজে আছেন আমাদের রিপোর্টার ফেরদাউস সোহাগ, আমরা চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া, আপনাকে ধন্যবাদ। আমি আছি শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে আজকে 175 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে আর গত 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছে 54 জন ডেঙ্গু রোগী। আমরা একটু দেখাবার চেষ্টা করছি, আসলে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের সংখ্যা কিন্তু ওঠানামা করছে, কখনো বাড়ে কখনো কমে, এর মধ্যে থেকেই আছে। তো শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজকে যারা 24 ঘন্টায় যারা ভর্তি হয়েছে 54 জন, এর মধ্যে পুরুষ আছে 33 জন, মহিলা 14 জন, শিশু 7 জন। বর্তমানে চিকিৎসাধীন আছে 175 জনের মধ্যে পুরুষ 79 জন, 89 জন, মহিলা 50 জন, শিশু 36 জন। 24 ঘন্টায় বিদায়ের সংখ্যা আগের চেয়ে কিন্তু অনেকটাই বেড়েছে, গত 24 ঘন্টায় বিদায় নিয়েছে 62 জন, এর মধ্যে পুরুষ 35 জন, মহিলা 16 জন, শিশু 11 জন। এর আগের 24 ঘন্টায় বিদায় নিয়েছিল 14 জন মাত্র। 16 জুলাই থেকে এ পর্যন্ত ভর্তি হয়েছে 1593 জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 1418 জন রোগী। আর একটা তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গতকালকে একজন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছিল। আমরা যে জিনিসটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে মমতাজ বেগম 45 নামে পিরোজপুর বাড়ি সদর উপজেলার তেজদাস কাঠি গ্রামে এই একজন ডেঙ্গু রোগীর কথা বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস থেকে কিছুক্ষণ আগে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে এই ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ঢাকা যাওয়ার পথে, অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়া হচ্ছিল, সেই সময় মৃত্যুবরণ করেছেন। তবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এই বিষয়টি কিন্তু নিশ্চিত করতে পারেনি। সেক্ষেত্রে আমরা বিভাগীয় স্বাস্থ্য যে অফিস রয়েছে সেখানে যোগাযোগ করেছি, সেখানকার যে পরিসংখ্যান কর্মকর্তা তিনি আমাদেরকে এই তথ্যটি নিশ্চিত করে জানিয়েছেন যে আসলে এটি গতকালকের ঘটনা ছিল এবং তারা এই এর আগে মৃত্যুবরণ করেছিল বরিশাল বিভাগের 10 জন, আজকে তার সঙ্গে এই একটি নাম যুক্ত করে তারা ঢাকায় তথ্য পাঠিয়েছেন। এমন বিষয় এরকম করেই তিনি আমাকে নিশ্চিত করেছেন যে সেই হিসাবে বরিশাল বিভাগে মৃত্যুর সংখ্যা ডেঙ্গু রোগে শুরু থেকে এই পর্যন্ত মোট কিন্তু 11 জনে দাঁড়ালো। তো আসলে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগে ডেঙ্গু রোগী যারা ভর্তি হতো তাদের সংখ্যা, তাদের একটা জিনিস আমরা দেখেছি যে বেশিরভাগ রোগী ঢাকা থেকে ঘুরে এসছে তারপরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে এমনটি পাওয়া যেত। আর এখন যেটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে যে ঢাকা থেকেও আসা রোগী ভর্তি হচ্ছে আর বরিশালে স্থানীয়ভাবে ভর্তি হচ্ছে অথবা বিভাগের বিভিন্ন জায়গায় থেকে এসে ভর্তি হচ্ছে। তো এই ছিল মোটামুটি শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে ডেঙ্গু রোগের চিকিৎসা হচ্ছে তার সর্বশেষ। ডেঙ্গু পরিস্থিতির খবর নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফেরদাউস সোহাগ। তার আগে সিলিয়া সুলতানা সরাসরি যুক্ত হয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। এদিকে ডেঙ্গু মোকাবিলায় নগরবাসীর মধ্যে এখনও আসেনি সচেতনতা। অভিজাত এলাকাসহ রাজধানীর নির্মাণাধীন ভবনের প্রতিটিতেই মিলছে এডিসের লার্ভা। আবাসিক ভবনেও নেই কোনো ব্যক্তিগত উদ্যোগ, এমন অবস্থায় চিরুনি অভিযান চলছে সিটি কর্পোরেশনের, তবে সেখানেও রয়েছে সমন্বয়ের অভাব। নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াই শুরু হয় অভিযান। সচেতনতা, এই শব্দটাই যেন অধরা এই নগরে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিরুনি অভিযান, আধুনিক ঢাকার অভিজাত শপিং মল পিঙ্ক সিটি, আছে ছাদ বাগান। নিজেদের সচেতন দাবি করলেও এক কোনায় তিনটি পাত্রে জমে আছে পানি আর তাতেই স্পষ্ট সর্বনাশ।
পাশেই নির্মাণাধীন আরেকটি ভবন, এখানেও ছড়িয়ে আছে এডিসের বংশবিস্তারের উপযুক্ত পরিবেশ। কিলবিল করছে লার্ভা। এখানে তো আমার বলার কিছু না, আমার এখানে ডিউটি লাগাইছে, আমি তো জানি না এখানে আমার ডিউটি এক একদিন এক এক পোস্টে হয়। এখন যদি এরকম পাওয়া যাচ্ছে তাই দেখি না কি করা আছে, আমরা সচেতন হয়ে যাবে। বাণিজ্যিক ভবন তাই লার্ভা মিললে জরিমানা, কিন্তু ম্যাজিস্ট্রেট নেই, তাই এই দফায় স্টিকারই শাস্তি। এই মুহূর্তে আমাদের সাথে ম্যাজিস্ট্রেট স্যার নেই, ম্যাজিস্ট্রেট স্যার জরুরি একটা অন্য প্রোগ্রামে ব্যস্ত আছেন। খোদ মেয়রই বলছেন সীমাবদ্ধতার কথা। অনেক অফিস আদালত, অনেক মার্কেটের কোনো একটা বিভিন্ন জায়গায় কিন্তু এই লার্ভাগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, এবং আমাদের ম্যাজিস্ট্রেটের শপথ আছে, আমি অলরেডি আমাদের জনপ্রশাসন সচিবের সাথে কথা বলেছি, উনিও বলেছেন যে স্যার আপনাকে ম্যাজিস্ট্রেট দিয়ে দিচ্ছে। তবে এর পরপরই গুলশান দুই নম্বরে স্টিকার লাগানো বাড়িতে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দুই ঘন্টার ব্যবধানে উধাও সেই স্টিকার, উল্টো সংবাদকর্মীদের উপর চড়াও হলেন সিম্পলট্রি অট্টালিকা প্রতিষ্ঠানের মালিকপক্ষ। পরে প্রতিষ্ঠানকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই প্রতিষ্ঠানটিকে ইতিপূর্বে মাসখানেক আগে আরও একবার জরিমানা করা হয়েছিল, তাও তারা সতর্ক হয়নি। তো আজকে তাদেরকে স্থানীয় সরকার আইন এবং দণ্ডবিধি 269 ধারায় 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে নিউ মার্কেট এলাকায় এডিস নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বেশ কয়েকটি ভবনে লার্ভা মিললে সতর্ক করার পাশাপাশি দুজনকে দেয়া হয় কারাদণ্ড। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং কারাদণ্ড প্রদান করা হয়েছে। এরাই এই বাড়ি দুটি দেখভাল করেন এবং এরা স্বীকারোক্তিতে তাই স্বীকার করেছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে ডেঙ্গুতে এখন পর্যন্ত 169 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও ডেঙ্গুতে মৃত্যু নিশ্চিতের তথ্য পাওয়া গেছে 47 জনের। 80 জনের মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে আমরা 47 জনের মৃত্যুকে ডেঙ্গুজনিত কারণে মৃত্যু হিসেবে চিহ্নিত করেছিলাম। আমাদের ডেথ রিভিউ কমিটির কাছে এখন পর্যন্ত এসেছে সর্বমোট 169টি মৃত্যুর তথ্য। রোববার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1299 জন, এর মধ্যে 570 জন ঢাকায় এবং ঢাকার বাইরে 609 জন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, তালা না ভেঙে মাত্র 5 সেকেন্ডে দোকানে ঢুকে দুর্ধর্ষ চুরি। ঢাকা ও চট্টগ্রামে সক্রিয় 8টি সংঘবদ্ধ চক্র, 11 সদস্য গ্রেফতার। বিদেশে যেতে কেউ যেন দালালের খপ্পরে না পড়েন সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত অভিবাসন বিষয়ক স্টিয়ারিং কমিটির প্রথম সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিদেশে পাঠানোর আগে শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। উন্নত জীবনযাপনের স্বপ্ন নিয়ে প্রতি বছরই দেশ থেকে হাজার হাজার শ্রমিক বিদেশে পাড়ি জমান, তবে কিছু দালাল চক্রের খপ্পরে পড়ে ও বেশিরভাগ শ্রমিক কোনো ধরনের প্রশিক্ষণ না নিয়ে বিদেশ যাওয়ায় কর্মক্ষেত্রে তাদের নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। প্রবাসী শ্রমিকদের যাতে আগামীতে এমন সমস্যার সম্মুখীন হতে না হয় সেজন্য সরকার অভিবাসন বিষয়ক স্টিয়ারিং কমিটি গঠন করেছে। কমিটির প্রথম বৈঠকে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী শ্রমিকদের ক্ষেত্রে বিশেষ দৃষ্টি রাখারও নির্দেশনা দেন সরকার প্রধান। অনেক দেশে আমাদের মেয়েরা যায় কাজ করতে, বা যাদের কাজ করতে পাঠাচ্ছে কোন ধরনের কাজ করাটা উপযুক্ত বা কী ধরনের কাজ সে করতে পারে সেই হিসাবটাও কিন্তু নেওয়া হয় না, বা কী ধরনের কাজ করবে তার যে একটা ট্রেনিং সেটাও করা হয় না। ফলে যে যখন যাচ্ছে সে কোনো কাজ করতে পারে না বলে অত্যাচারেরও শিকার হয়ে যায়। তাদের বিভিন্ন কাজে ট্রেনিং দিয়ে তাদের দক্ষতা অর্জন করাতে হবে, যাতে তারা যেখানেই যাক, কারণ এখন শুধুমাত্র আমরা লেবার পাঠাবো না, আমরা যা মানে স্কিল ম্যান পাওয়ার অর্থাৎ দক্ষ জনশক্তি কীভাবে আমরা পাঠাতে পারি, রপ্তানি করতে পারি। কিছু কিছু দালাল শ্রেণী থাকে গ্রামেগঞ্জে ঘুরে মানুষকে একেবারে বড় বড় স্বপ্ন দেখায়, সোনার হরিণ ধরার স্বপ্ন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্ক নিয়ে এদেরকে বাইরে পাঠায়। এই ধরনের কিন্তু একটা অনিয়ম সারা বাংলাদেশে কিন্তু প্রচলিত আছে, মানুষ যেন এই ধোকাবাজিতে না পড়ে এদিকে আমাদের একটা বিশেষ দৃষ্টি দেওয়া দরকার। প্রবাসীরা যাতে সহজে দেশে অর্থ পাঠাতে পারে সেজন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আমাদের বৈদেশিক মুদ্রা, আমাদের অর্থনীতি এবং সব কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের প্রবাসীদের একটা বড় অবদান আছে। মনে রাখতে হবে যে আমাদের এই প্রবাসীরা যে অর্থ প্রেরণ করে এর মাধ্যমেই কিন্তু আমাদের অর্থনীতিটা শক্তিশালী হতে
সক্ষমতা অর্জন করেছে, অর্থশালী আজকে মজবুত। এছাড়া বিদেশ যাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বিএনপি আইনিভাবে না দেখে রাজনীতিকরণ করার কারণে বেগম খালেদা জিয়ার জামিন মিলছে না বলে মন্তব্য করেছেন দুদক আইনজীবী। তবে বিএনপিপন্থী আইনজীবীরা মনে করেন রাজপথ ছাড়া আইনি পথে বেগম জিয়ার মুক্তির সম্ভাবনা নেই। বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন বিচার বিভাগের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই, আইনি পথ ছাড়া মুক্তির অন্য কোনো পথ খোলা নেই বলেও জানিয়েছেন তিনি। দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে প্রায় 18 মাস ধরে কারাগারে বেগম জিয়া। এতদিন তার আইনজীবীরা আইনি প্রক্রিয়ায় বেগম জিয়াকে মুক্ত করার কথা বললেও এখন বলছেন ভিন্ন কথা। বিএনপি নেত্রীর অন্যতম আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন সরকারের হস্তক্ষেপে বেগম জিয়ার মুক্তি হচ্ছে না, রাজপথ ছাড়া আইনি প্রক্রিয়ায় মুক্তি সম্ভব নয় বলেও জানান তিনি। সাধারণ আইনি প্রক্রিয়ায় তিনি এই মামলা থেকে মুক্ত পাবেন না, জামিনও পাবেন না, এবং সেটা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। নত 5 বছরের সাজায় হাইকোর্ট জামিন দেয় না এরকম নজির আমাদের সুপ্রিম কোর্টে নাই। আমি এখনও মনে করি রাজপথ উত্তপ্ত না করলে সরকার নমনীয় হবে না এবং খালেদা জিয়ার জামিনও হবে না। যদিও রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবী বলছেন বিচার বিভাগের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই, আইনি প্রক্রিয়ায় রাজনীতিকরণের কারণে সুফল মিলছে না তাদের। তথ্যপত্রের ভিত্তিতেই সাজা দেওয়া হয়েছে, যদি এগুলো নিতান্তই মেটো বক্তৃতা, এটার সাথে কোনো আইনজীবীর বক্তব্য হতে পারে না। এরকম মামলায় হেরে গেলেই কি বলবেন সরকারের হস্তক্ষেপ? শত শত মামলায় ডেইলি সরকার হারছে, কই কোনো বিক্ষুব্ধ প্রার্থী তো বলছে না সরকারি হস্তক্ষেপ, ওনারা বলতে চাচ্ছে কেন? আসলে ওনারা সবকিছু পলিটিক্যালি দেখে। বেগম জিয়াকে মুক্তি পেতে হলে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন নিতে হবে। অরফানেজ মামলায় আপিল বিভাগে জামিন আবেদন বিচারাধীন থাকলেও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কিছুদিন আগে জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এরপর আর এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 15 এবং 21 আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন 21 আগস্টের হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী বিএনপি। দুপুরে রাজধানীতে শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। সবচেয়ে কলঙ্কজনক, সবচেয়ে রক্তাক্ত যে হত্যাকাণ্ড 1975 সালের 15 আগস্ট, ঘাতকদের আমরা চিনি, হন্তারক আর হন্তারকের পৃষ্ঠপোষক সহযোগী উভয় সমান অপরাধ। হত্যাকারীদের রক্ষা করার জন্য সংবিধানে পর্যন্ত আইন করা হয়েছে, ইতিহাস আমরা কি করে ভুলে যাব? এখন থেকে কাবিননামায় নারীর নামের আগে কুমারীর পরিবর্তে লিখতে হবে অবিবাহিত। পুরুষের ক্ষেত্রে স্পষ্ট করতে হবে বৈবাহিক অবস্থান। এমন নির্দেশ দিয়ে হাইকোর্ট বলেছেন কাবিননামায় কন্যা কুমারী সংক্রান্ত কলাম বৈষম্যমূলক। এই রায়কে ঐতিহাসিক হিসেবে দেখছেন আইনজীবীরা। বিয়েকে একটি সামাজিক চুক্তি হিসেবে ধরা হয়ে থাকে যে চুক্তি সম্পাদন হয় কাবিননামার মাধ্যমে, কিন্তু কাবিননামায় কন্যা কুমারী কিনা এ বিষয়টি উল্লেখ থাকায় দীর্ঘদিন ধরে এ নিয়ে বিতর্ক চলছিল। রোববার কাবিননামার এ বিধান বৈষম্যমূলক বলে রায় দিয়েছেন দেশের উচ্চ আদালত। আদালত বলেছেন এখন থেকে কুমারীর স্থলে অবিবাহিত শব্দ লিখতে হবে, এছাড়া বাকি বিধান আগের মতোই থাকবে। নারীর ক্ষেত্রে যে বিধান হবে পুরুষের ক্ষেত্রেও একই বিধান মানতে হবে বলেও রায় দিয়েছেন আদালত। কুমারীর শব্দটা থাকা আসলেই এটা ঠিক না, এবং সেটা অমিট করার অর্থাৎ বাদ দেওয়ার, আর 4 নম্বর কলামে খ হিসাবে বরের বেলাও যে সে বিবাহিত কিনা, তালাকপ্রাপ্ত কিনা এবং বিপত্নিক কিনা সেটা লিখতে হবে। একটা মেয়ের বেলায় আছে সে কুমারী বিধবা কিংবা তালাকপ্রাপ্ত কিনা, কিন্তু ছেলের বেলায় নাই, সেটা থেকেই আমরা আসলে এখানে এসেছি। একটা সিডোর সনদে বলা আছে আমাদের নারীদের সম অধিকারের ব্যাপার, কিন্তু এই
তালাক বিয়ের কাবিননামাতেই আমাদের ডিসক্রিমিনেশন করা হচ্ছে। যদিও কুমারী শব্দটি উঠিয়ে দেওয়ার বিপক্ষে শুনানি করেছেন একজন নারী আইনজীবী। তার আবেদন ছিল পুরুষের ক্ষেত্রেও শব্দটি অন্তর্ভুক্ত করা হোক। কুমারী শব্দটি না থাকলে তখন ওই বিষয়টা পরিষ্কার হয় না যে আগে ছেলে মেয়ে আছে কি নাই, এবং এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী বিয়ের পরের দিনই যদি ছেলে মেয়ে হয় তাহলে তার গার্ডিয়ান হয়ে যাবে যার সাথে বিয়ে হচ্ছে তিনি। আইনজীবীরা বলছেন একজন নারী বা পুরুষ কুমারী বা কুমার কিনা এটি একান্তই তার ব্যক্তিগত বিষয়। কাবিননামার মতো নথিতে এ ধরনের বিষয় উল্লেখ থাকা সমীচীন নয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচেও বড় জয় বাংলাদেশের। শ্রীলঙ্কাকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের পথে লাল সবুজরা। আপত্তিকর ভিডিও কেলেঙ্কারি সূত্র ধরে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরকে ওএসডি করেছে সরকার। একই সঙ্গে সেখানে নতুন জেলা প্রশাসক হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ এনামুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত ও চাকরি বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গত শুক্রবার জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরের সঙ্গে ওই অফিসের অফিস সহকারীর একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই জামালপুর সহ সমাজের নানা জায়গায় এ নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার প্রাথমিক তদন্তের ভিত্তিতে আহমেদ কবিরকে ওএসডি করা হয়। এই ঘটনাটা ঘটেছে, এটা সত্যি আমাদের ব্যুরোক্রেসিতে একটা যথেষ্ট পরিমাণে অস্বস্তি এনেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতেই ওএসডি করেছি আপাতত, এরপরে তার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা আছে আমাদের চাকরির বিধি অনুযায়ী সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। সব কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু এক্সাম্পলারি আমরা একটা পিউনিটিভ মেজার্স আমরা নিব। যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগে মুন্সিগঞ্জ ১ আসনে সংসদ সদস্য এবং বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে রাজধানী সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান মাহি। এরপর দুদক কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের অংশ হিসেবে গত ৪ আগস্ট মাহি বি চৌধুরী ও তার স্ত্রী আশফা হককে তলব নোটিশ পাঠিয়েছিলেন দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহমদ। ওই নোটিশে ৭ আগস্ট দুদকের প্রধান কার্যালয়ে তাদের হাজির হতে বলা হয়েছিল, কিন্তু মাহিবি চৌধুরী ও তার স্ত্রী ওই দিন দুদকে হাজির না হয়ে সময় চেয়ে আবেদন করেন। ২৫ আগস্ট হাজির হওয়ার জন্য তাদের ফের নোটিশ দেয় দুদক, তবে অসুস্থতার কারণে আজও হাজির হননি মাহির স্ত্রী। চট্টগ্রাম কারাগারে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে সংস্থার প্রধান কার্যালয়ে পরিচালক মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে। এর আগে ৪ আগস্ট জিজ্ঞাসাবাদ করা হয় চট্টগ্রাম কারাগারের সাবেক সিনিয়র জেল সুপার, বর্তমানে বরিশালের জেল সুপার প্রশান্ত কুমার বণিককে। গত ২৮ জুলাই সিলেটের ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিককে একই অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের সময় তাকে নিয়ে অভিযানে বের হয় দুদকের একটি দল। তার বাসা থেকে উদ্ধার করা হয় ৮০ লাখ টাকা। গত বছরের অক্টোবরে ভৈরবে গ্রেফতার হন চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাস। সেখানে তল্লাশির এক পর্যায়ে তার দুটি ব্যাগ থেকে ৪৪,৪৩,০০০ টাকা, ২,৫০,০০০ টাকার এফডিআর, ১,৩০,০০০ টাকার চেক, বিভিন্ন ব্যাংকের ৫টি চেক বই, একটি ডিএসএলআর ক্যামেরা ও ১২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। ওই ঘটনায় উঠে আসে চট্টগ্রামের ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিক ও বরিশালের জেল সুপার প্রশান্ত কুমার বণিকের নাম। দুদকের পক্ষ থেকে অনুসন্ধান শুরু হয়, পরে পার্থকে বদলি করা হয় সিলেটে, প্রশান্তকে বরিশালে। রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকে সব ধরনের পুনরায় অর্থায়ন বন্ধ করেছে সরকার, এমনকি বাজেট থেকেও দেয়া হবে না নির্দিষ্ট অঙ্কের বরাদ্দ। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে নবনিযুক্ত সরকারি ব্যাংকের এমডি সিইওদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য দেন অর্থমন্ত্রী। এ সময় প্রতি বছর ন্যূনতম ১৫% লাভ করার পাশাপাশি নতুন করে ১ টাকাও খেলাপি ঋণ বাড়ানো যাবে না বলে সরকারি ব্যাংকগুলোর প্রতি হুঁশিয়ারি দেন তিনি।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে খেলাপি ঋণ। ভুয়া কাগজপত্রে ঋণ দেয়া সহ বেশ কিছু অনিয়মের কারণে চতুর্মুখী সংকটে দেশের ব্যাংকিং খাত, যার কারণে সমালোচনার মুখে সরকারও। পরিস্থিতির উত্তরণে সম্প্রতি রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে পরিবর্তন এনেছে অর্থ মন্ত্রণালয়। রোববার সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকের নবনিযুক্ত এমডি ও সিইওদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। মন্ত্রী আশা করেন সরকারি চার ব্যাংক চাইলেই অনেক সংকট সমাধান সম্ভব। এ সময় 2% ডাউন পেমেন্টে খেলাপি ঋণ আদায়ের সরকারি সিদ্ধান্তে নেতিবাচক ফল আসছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, নিয়মিত গ্রাহকরাও এখন পরিশোধ করছেন না ঋণ। ইভেন যারা দিত তারাও দিচ্ছে না, খেলাপি ঋণ এক টাকা বাড়ে নাই, এক্সিট প্ল্যানটা শুধু রাখা হয় নাই, এটা আইন করা হয়েছে, কিন্তু এটা কাজও করতে পারছে না। বৈঠকে নিজস্ব অর্থে ব্যয় সংকুলনের আহ্বান জানিয়ে সরকারি সব ব্যাংকে বার্ষিক 15% লাভ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন অর্থমন্ত্রী। এখন থেকে বাজেটে বরাদ্দের পাশাপাশি ব্যাংকগুলোতে পুনঃ অর্থায়ন বন্ধ বলেও জানান তিনি। সরকারের চাহিদা হলো ওনাদেরকে আমাদের খেলাপি ঋণ বাড়াতে পারবে না, মিনিমাম 15% প্রফিট করতে হবে প্রতি বছর। এদের যা অ্যাসেট যা আছে, তাদের কাছে সম্পদ যেটা তারা ব্যবহার করবে, সেই সম্পদটা সঠিকভাবে ব্যবহার করতে হবে, এবং তারা যে সমস্ত ঋণ দেবেন সেই ঋণগুলো দেওয়ার সময় যে সিকিউরিটিগুলো নেবেন সিকিউরিটিগুলো যেন এনক্যাশেবল হয়। বৈঠকে জানানো হয় আগামী এক সপ্তাহের মধ্যে ব্যাংক ও আর্থিক খাতের সংকট উত্তরণে করণীয় নির্ধারণে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক তাদের কর্মপরিকল্পনা অর্থ মন্ত্রণালয়কে অবহিত করবে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সাগরে ছাঁকে ছাঁকে ইলিশ ধরা পড়লেও সুস্বাদু ইলিশের জন্য বিখ্যাত মেঘনা তেঁতুলিয়া চিত্র ভিন্ন। ভরা মৌসুমে নৌকা ট্রলার বোঝাই করে ইলিশ ধরার আশা নদীতে গিয়ে জেলেরা ফিরে আসছেন 2-4 হালি ইলিশ নিয়ে। এতে মহাজনের দাদন পরিশোধ করে পরিবারের সচ্ছলতা আসছে না। নদীর প্রবেশপথে ডুবোচরের কারণে ইলিশ গতিপথ পরিবর্তন করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাসিরুদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। সারা রাত মেঘনার বুকে জাল ফেলে শনিবার সকালে এক এক করে সদর উপজেলার তুলাতুলি ঘাটে ফিরে আসে জেলে ট্রলারগুলো। ট্রলারগুলোতে কম বেশি ইলিশের দেখা মেলে, কিন্তু এই ইলিশে খুশি নন কেউই। ট্রলার মাঝি ফেলু মোল্লা তার 9 সঙ্গী নিয়ে শুক্রবার দুপুরে নদীতে যান। রাতভর ধরা ইলিশ শনিবার সকালে বিক্রি করেন 3,000 টাকায়। তেল ও খাওয়া সহ তাদের খরচ হয়েছে 4,000 টাকা। একই অবস্থা অন্যান্য জেলেদেরও। জেলেদের তথ্য অনুযায়ী স্বাভাবিক সময়ের মতো ইলিশ পাওয়া গেলেও ভরা মৌসুমে ইলিশের কোনো লক্ষণ নেই। তারপরও ইলিশের ঝাঁক ধরার আশায় প্রতিদিন তারা নদীতে ছুটছেন আর ফিরছেন হতাশা নিয়ে। সারা দিনে জাল 3-4 বার বাইশ করিয়া 2-3টা পায়, আবার পায় না। আমরা শুধু নদীতে যাইন সামনে আশা করিয়া, মানে যদি মাছ টাছ পাই দোকানে 2-5 লাখ দেয় না। জেলেদের মতো বছরের এ সময়ের অপেক্ষায় থাকেন ব্যবসায়ীরা। প্রত্যাশিত ইলিশ না পাওয়ায় তারা এখন পুঁজি হারানোর শঙ্কায়। গত বছর যে মাছ ছিল তার 4/1 মাছ নদীতে হয় নাই। আমরা যারা আড়তদারে আছি তারও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে। বিশেষজ্ঞরা বলছেন নদীর প্রবেশ মুখে ডুবোচরের কারণে ইলিশের গতিপথ পরিবর্তন হয়েছে। ডুবোচরের কারণে ভোলার মেঘনাতে তুলা নদীতে যে পরিমাণ স্রোতের প্রয়োজন, সেই স্রোতটা কম থাকার কারণে ইলিশ মাছ অনেক কম পাওয়া যাচ্ছে। আর দেরিতে হলেও প্রত্যাশিত ইলিশের দেখা মিলবে এমন আশাবাদ জানিয়ে এ কর্মকর্তা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের মৌসুমেও পরিবর্তন এসেছে। মৌসুমে চেঞ্জ হয়ে গেছে, এখন প্রতি বছর আমাদের এইভাবেই প্রস্তুতি নিতে হবে। বর্ষা যেহেতু দেরিতে আসে, সুতরাং আমাদের মাছের মৌসুমও দেরিতে শুরু হবে। এবছর জেলায় 1,60,000 মেট্রিক টন ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মৎস্য বিভাগের মতে গত জুলাই ও চলতি আগস্ট মাসের 15 পর্যন্ত প্রায় 10,000 মেট্রিক টন ইলিশ ধরা পড়েছে। সময় সংবাদ, ভোলা। সারা দেশ যখন মশা নিধনে পরিষ্কার পরিচ্ছন্নতায় তৎপর, তখন ঠিক উল্টো পরিস্থিতি গাইবান্ধা সদর হাসপাতালে। ময়লা, আবর্জনা আর দুর্গন্ধের সঙ্গে মশা মাছির অভয়ারণ্যে পরিণত হয়েছে হাসপাতালের চারপাশ। দীর্ঘদিন ধরে ময়লা বের হওয়ার ড্রেনগুলো পরিষ্কার না করায় হাসপাতালের পরিবেশের এমন বিপর্যয় ঘটেছে বলে মনে করেন নাগরিক নেতারা। গাইবান্ধার আতাউল হক সাগরের ছবি ও রিপন আকন্দের তথ্য নিয়ে রিপোর্ট। চারদিকে ময়লা আবর্জনার স্তূপ, ড্রেনে ফেলা বর্জ্যের দুর্গন্ধে নাভিশ্বাস রোগীদের। নাকে কাপড় দিয়ে দুর্গন্ধ থেকে বাঁচার চেষ্টা করছেন রোগীরা। পাশেই ড্রেনের ময়লা পানিতে মশা মাছির জমাটবদ্ধ উপস্থিতি, মশা মাছির এমন ভয়ানক চিত্র পুরো হাসপাতাল জুড়েই।
এ অবস্থায় ডেঙ্গু ভীতি সহ সুস্থ রোগীরাও অসুস্থ হচ্ছেন। অপরিষ্কার, এখানে তো ডেঙ্গু আরো তো মনে বেশি আরো ইয়ে হচ্ছে। তাহলে গন্ধ ছাড়া থাকা জায়গা থাকা যায় না। ওই দিক যা দূরে যা থাকি, ভাত অধিক যা খাই, তেরেকে হাসপাতালে পরিবেশ হলো নাকি? এখানে যে সিট গুলো আছে সাইডে আবার ড্রেন, রোগী বেশি অসুস্থ হয়ে যাবে, সুস্থ হওয়ার পরিবর্তে আরো অসুস্থ হবে। নাগরিক নেতারা মনে করেন গাইবান্ধা সদর হাসপাতালের অপরিচ্ছন্নতার বিষয়টি নতুন নয়, পর্যাপ্ত নজরদারির অভাবে সবসময় এমনই থাকে। সুস্থ হওয়ার জন্য হাসপাতালে গিয়ে যদি জীবাণু দ্বারা আক্রান্ত হতে হয় মানুষকে, এটি কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক। মশার যে ডেঙ্গুর প্রকোপের কারণে যে একটা সংকট হতে পারে, এই সংকট মোকাবেলার জন্য এই বিষয়টাকে কর্তৃপক্ষের অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত ছিল। সময় সংবাদের ক্যামেরা দেখার পর তড়িঘড়ি করে বর্জ্য পরিষ্কারে নেমে পড়েন পরিচ্ছন্নতা কর্মীরা। বৃষ্টির কারণে ড্রেনে পানি জমেছে, তবে শিগগিরই পরিষ্কার করার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। বৃষ্টির কারণে যে ড্রেনে পানিগুলো বাইরে যেত পুকুরে, পুকুরে পানি ভরে যাওয়াতে পানি বাইরে যাচ্ছে না, তার সঙ্গে নতুন বিল্ডিং হওয়াতে ও ড্রেনটা ব্লক হওয়াতে পানি আটকে গেছে, লেবার আসিল লাগানো হয়েছে, শীঘ্রই এটা পরিষ্কার করা হবে। সকল বর্জ্য ও মশামাছির বাসস্থান অপসারণ করে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি গাইবান্ধাবাসীর। সময় সংবাদ, গাইবান্ধা। তালা না ভেঙে শাটার অক্ষত রেখে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে দোকানে ঢোকা, সবশেষ 2 মিনিটের মধ্যে লাখ টাকা চুরি। আর এভাবেই রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রাম সহ পুরো দেশে চষে বেড়াচ্ছে 7 থেকে 8টি সংঘবদ্ধ চোরের দল। এদের বন্ধে এ দল শুধু চট্টগ্রাম নগরীতে 5টি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে। দলের 11 জন সদস্যকে গ্রেফতারের পর বের হয়ে এসেছে চাঞ্চল্যকর এমন সব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েকদিন আগে নগরীর জুবিলি রোডের একটি দোকানের চুরির দৃশ্য। তালা কিংবা শাটার না ভেঙেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দোকানের ভেতর ঢুকে গেছে চোর দলের এক সদস্য। আর ডয়ের তালা ভেঙে কয়েক মিনিটের মধ্যে লাখ লাখ টাকা চুরি করে একইভাবে বের হয়ে আসে। 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে স্যার শাটার টানে ধরে দুজনে নুঙ্গি মিলে ধরে চোর ঢুকে যায় ভিতরে। ঢুকে দেওয়ার পর কিছু টাকা পয়সা যাই পায় এগুলো নিয়ে আসে। নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ সংঘবদ্ধ চোর দলের 11 সদস্যকে আটক করে। আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে চুরির নানা তথ্য। তবে চুরিতে বাধা পেলে প্রতিরোধ করার জন্য ব্যবহার করে অস্ত্র। আমি 2 টাকা সুসিছি এখানে, সেটা একটা টাকা একটা, এই 2 টাকা ছোড়ার কাজ করে নেই। ভিতরে ওনারা টাকা ডুবে দিয়েছে, ডুবে দেওয়ার ফলে ভিতরে টাকাগুলো নিয়ে আসে। তালা না কেটে যে কোনো ঘরে দোকানের ভিতর প্রবেশ করে এবং 1-2 মিনিটের ভিতরে দোকানের ড্রয়ার ভেঙে নগদ টাকা এবং মালামাল নিয়ে বের হয়ে যায়। এরা আমাদের কাছে স্বীকার করেছে যে অসংখ্য, প্রায় 100+ চুরি এইভাবে তারা সংগঠিত করেছে। শুধু জুবলি রোড নয়, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চুরির ভিডিও ফুটেজ এখন পুলিশের হাতে। এই ফুটেজের মাধ্যমে চোর দলের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। মূলত নগদ বিক্রির দোকানগুলি এই চোর দলের মূল টার্গেট। শাটারের মাঝখান মাছ, ঠিক মাছ বরাবর একটু টান দিলে শাটারটা একটু ফাঁকা হয়ে যায় এবং ওই ফাঁকা দিয়েই তাদের এই দলের 2-1 জনকে ওই দোকানের ভেতর প্রবেশ করিয়ে দেয় এবং যখন চুরি শেষ হয়ে যায় পরে আবার মোবাইল ফোনের মাধ্যমে তারা সংবাদ দেয়, পরে তারা আবার শাটারটা ফাঁকা করে ওরা বেরিয়ে পড়ে এবং সাধারণ মানুষের বোঝার কোনো উপায় নেই যে ভেতরে চুরি হচ্ছে। গ্রেপ্তারকৃত 11 জনকে ইতিমধ্যে নগরীর 10টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সে সাথে দেশের বিভিন্ন স্থানে চুরির মামলাগুলোতেও তাদের গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সাফ অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 7-1 গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 15 দল। জানাবো ক্রিকেটের খবর। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ সামনে রেখে আজও অনুশীলন করেছে বাংলাদেশ দল। আফগানদের স্পিন আক্রমণ শক্তিশালী হলেও আসনে টেস্টে আধিপত্য বিস্তার করবে টাইগাররা, এমনটাই বিশ্বাস স্পিনার মেহেদী হাসান মিরাজের। সকালে শুরুতে জিম সেশনে অংশ নেন ক্রিকেটাররা, এরপর দ্বিতীয় সেশনে ফিল্ডিংয়ে নামে টাইগাররা। মুশফিক, সোম্মদ স্লিপ, ক্যাচিং অনুশীলন করেন কোচ রাসেল ডোমিঙ্গো ও রায়ান কুক উপস্থিত ছিলেন পেস বোলিং কোচ শোয়াল লেঙ্গেভেল্টো। স্ট্রেচিংয়ের পাশাপাশি অল্প রান আপে বোলিং করেছেন পেসাররা। এদিন নেটে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম, তবে আগের দিন হাতে ব্যথা পাওয়ায় এদিন অনুশীলন করেননি মিরাজ। 4-5 দিনের মধ্যে আবারও অনুশীলনে ফিরবেন তিনি। আফগানদের বিপক্ষে দারুণ কিছু করতে মুখিয়ে আছেন স্পিনার।
সময় সংবাদের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মিয়ানমারে ফেরার দাবিতে লাখ লাখ রোহিঙ্গা সমাবেশ, দু বছরেও সংকটের সমাধান না হওয়ায় হতাশা, জড়িয়ে পড়ছে নানা অপরাধে ক্ষুব্ধ স্থানীয়রা। ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, এখনও আসেনি নগরবাসীর সচেতনতা, ঢাকায় সিটি কর্পোরেশনের অভিযানে বাড়ি বাড়ি এডিসের লার্ভা। বিদেশে যেতে কেউ যেন দালালের খপ্পরে না পড়েন, বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, বললেন প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। বিএনপি আইনিভাবে না দেখে রাজনীতিকরণ করায় জামিন মিলছে না বেগম জিয়ার, মন্তব্য দুদক আইনজীবীর, রাজপথেই মুক্তি, পাল্টা বক্তব্য বিএনপি পন্থীদের। এবং এখন থেকে কাবিননামায় নারীর নামের আগে কুমারীর পরিবর্তে লিখতে হবে অবিবাহিত, পুরুষের ক্ষেত্রে স্পষ্ট করতে হবে বৈবাহিক অবস্থা, নির্দেশ হাইকোর্টের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময় অ্যাপ।